আমাদের এখানে মাস্ক তৈরি করার কাজ চলছে। আমরা সবাই জানি যে এই করোনা নিয়ে যেভাবে আতঙ্কতে মানুষ আছে, ঈশ্বর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যে এরকম মহামারী আর যেন না হয়। আর এই মাস্ক তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এইসব অঞ্চলে যারা মানুষ থাকে তারা পয়সার অভাবে মাস্ক কিনতে পারছেন না, তাদের কাছে আমরা ফ্রি অফ কস্ট বিনামূল্যে আমরা এখান থেকে মাস্ক তৈরি করব আর মাস্ক ওনাদের কাছে পৌঁছে দেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন কি মাস্ক ম্যান্ডেটরি, মাস্ক পরেই বেরোতে হবে, মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবে না। এই জন্য আমরা আরও বিশেষ করে মুখ্যমন্ত্রীর বলার পর থেকেই আমরা শুরু করে দিয়েছি কালকে থেকে মাস্ক তৈরি করা। প্রায় 5000 মাস্ক আমরা তৈরি করব, পার ডে আমাদের এখানে 500 মাস্ক তৈরি হচ্ছে, কালকেও হয়েছে আজকেও হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে যত জোর মাস্ক তৈরি করছে সব আমাদের এলাকারই লোক, মহিলা ওনারা নিজের থেকে এখানে এসে মাস্ক তৈরি করছেন আর স্বেচ্ছায় তৈরি করছেন, কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে না। মানুষের কাছে ওনারা চাইছেন যে যতটা আমাদের থেকে হেল্প করা হয় আমরা পাশে থাকবো মানুষের এবং মানুষের হেল্প করব। আপনি এটাও দেখতে পাচ্ছেন এইখানে বহু কাপড় টেলার দোকান থেকে আমরা যেতে কাতরান বলি সেখান থেকেও আমরা কাপড় জোগাড় করছি, ওখান থেকে আমাদের মাস্কের জন্য কাপড় তৈরি পেয়ে যাচ্ছি, ওখান থেকে কাটিং করে আমরা মাস্ক তৈরি করছি এবং মাস্ক তৈরি করার পরে আমরা বিলি করব মানুষের কাছে দিচ্ছি।